গরম কত প্রকার কি কি? গ্রামে মানুষ চিনাইছে, হজার মাস দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তবে প্রথম 10 দিন হজার আগ পর্যন্ত 1 তারিখ থেকে গরম পড়তেছে, যেন প্রচুর গরম পড়তেছে। আচ্ছা হাম্মা মা মুরগির মশগুল এলেন সা, সালাম আলাইকুম। এই যে সাদা তো এরা অন্য কাপড় দোকানে কাজ করে, আমরা এক কাপড় দোকানে কাজ করি। এদের শিফট এখন শুরু হয়েছে, এরা কয়েক শিফটে কাজ করে। কিছু আছে এখন গিয়ে মাল সাজাই, ফিরে মাল লাগাইবে, আসরের জন্য রেডি করে রাখবে। গরম পড়ে দেয় না, গাছের পাতাগুলোর দিকে তাকানে একটু মনে হয় গাছগুলো মারা যাবে। যে অবস্থা, যে গরম পড়তেছে, আমার মরিচ গাছ একটা মারা গেছে, এত গরম পড়তেছে যেটা ভাষায় বোঝানোর মতো না। এই সময় দোয়া কবুল হয়, আপনারা সবাই সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ, গরম পড়তেছে না, না প্রচুর গরম পড়তেছে। অনেকে এভাবে গাছে ছায়া নিছে, গাড়ি পার্কিং করে এসি চালায় কিছুক্ষণ ঘুমায়। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের আমার আর আলুর প্রজেক্টটা হবে না। যে গরম পড়ে আলু গাছ এখানে টিকতে পারবে না। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله. দেখেন গরমে কি অবস্থা হয়েছে, এই দেখেন 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 গরমের অবস্থা দেখেন। গাছ কিন্তু মারা যায়নি, গরম এত গরম পড়তেছে দেখেন লাগে না, আগুন ধরে গেছে এরকম। সব পর্যন্ত খোলা যায় না, কিছু ঘাম শুকাই যাক। 10-15 মিনিট পরে নিয়ে যাবো তরকারিটা, সুলে তো বসাই দিই, গোসল করে নিবো।